হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো আকাশের মুখ ভার, আর সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে আগের দিন এত কেচেছিলাম, সেগুলো কিচ্ছু শুকায়নি, একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার, সব ভিজে গেছে। দেখো গাছে জল দিচ্ছি ঠিকই, কিন্তু গাছে জল আগেই পড়ে গেছে, বৃষ্টির জল। যাই হোক, দিলাম আর বাকিদের আজকে খাওয়ার দিতে পারবো না, কারণ ওই জায়গাটা ভেজা। টিটু মিটুকে আজকে সকাল সকাল উপরের ঘরে নিয়ে চলে এসেছি। তো এসেই রান্নার প্রস্তুতি শুরু করলাম। তো আজকে হবে সয়াবিন আর সাদা মাটা খাওয়ার, একদম আজকে কোনো মাছ ডিমের কোনো ঝামেলা নেই। তো ভাতটা এখানে বসিয়ে নিচ্ছি, আর ভাতে দিয়ে দেবো আলু সেদ্ধ, এই জন্য আলুটা ছুলে নিচ্ছি। এখানে আমি সয়াবিনটা প্লেন জল দিয়ে ভিজিয়ে রাখছি, এটা আমি বয়েল করবো না আজকে, জাস্ট প্লেন জলে ভেজাবো। আর এখানে সয়াবিনের আলুটা কেটে নিচ্ছি, এটা আমি মাংসের মতো করেই রান্না করব, আমিষ রান্না হবে পেঁয়াজ রসুন দিয়ে। এই দেখো সব কিছু কাটাও হয়ে গেছে, আর এদিকে ভাতও উতলে গেছে। ভাতটা এবার ফ্যান ঝাড়িয়ে নেব। সময়ের সাথে সাথে কিন্তু মানুষের জীবনযাত্রারও পরিবর্তন ঘটে। বিয়ের আগে যখন স্কুলে পড়তাম, তখন সকালবেলা উঠে মুখ ব্রাশ করে তারপর সোজা চলে যেতাম কিছু ব্রেকফাস্ট করতে, নয়তো বই নিয়ে বসে পড়তাম। আর যেদিন যেদিন কোচিং থাকতো, তো সেদিন সেদিন কোচিংয়ে চলে যেতাম। দেখতাম মা সকালবেলা রোজই রান্না করতো, যেহেতু বাবা সকালে কাজে যেত, তাই জন্য বাবার লাঞ্চ বানানোর জন্য মা এরকমভাবে রোজই সকালে রান্না করতো। তখন কিন্তু মাকে আমি এই সোয়াবিন রান্না করতে দেখতাম। আমি আবার বায়না করতাম যে আমার জন্য একটুখানি সেদ্ধ করা সোয়াবিন রেখে দাও, নুন দিয়ে যে সোয়াবিনটা সেদ্ধ করে সেটা আমার খেতে ভীষণই ভালো লাগতো। আজকে যখন নিজে রান্না করি তখন সেগুলো ভীষণ মিস করি, সেগুলো মনেও পড়ে। কিন্তু আজকে আর ইচ্ছা করে না যে একটা সেদ্ধ সোয়াবিন তুলে খাই, বিকজ টাইমই নেই। টাইমের কথায় তো আছে না, ইচ্ছে থাকলেও কিন্তু সময় থাকে না, সেই সত্যি আজকে আমাদের সবারই কিন্তু সময়ের ক্রাইসিস। আর এদিকে দেখো আমার সোয়াবিন তৈরি হয়ে গেছে, আর অভির লাঞ্চটাও প্যাক করে দিলাম, ও অফিস চলে গেল। আর তারপর এইখানে আমি উচ্ছে পাতা নিয়ে আসলাম। শাশুড়ি জানি না কোথা থেকে এই উচ্ছে পাতা নিয়ে এসছে, জানে আমি খুব ভালো খাই তাই জন্য। তো সেই উচ্ছে পাতারই বড়া করবো, সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি শর্টসে আগেই শেয়ার করেছি সেই ভিডিওটা। আর এখানে দেখো আমি ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে একটা চানা চাট বলতে পারো, মানে সেদ্ধ করা কিছু ছোলা ছিল, তার মধ্যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা চানা চাট বানাচ্ছি। এইটা আমার দিদার রেসিপি, যখন আমি ছোটো ছিলাম মা বাড়িতে যেতাম তখন দিদা এটা খুব ভেজে দিত, আর আমরা সবাই এটা দিয়ে চাল ভাজার সাথে খেতাম। ভীষণ মিস করছি আজকে সেই দিনগুলো, এই খেতে খেতে ওগুলোই মনে পড়ছিল। তো মানুষ বড় হয়ে গেলে যেন সব কিছুই যেন কেমন পাল্টে যায়, চারপাশের পরিবেশ থেকে সব কিছুই। আর এখানে দেখো আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসছে, তো এটা হচ্ছে একটা তোমার কী বলবো, গ্রিল প্যান। এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, এটা হচ্ছে ওয়ান্ডার শেফের। তো ভীষণই ভালো বলেছিল, তো এটা ইন্ডাকশান বেস, বাট দেখে মনে হচ্ছে না যে ইন্ডাকশান বেস। তো এটা দেখি কীরকম কাজ হয়, এর সাথে যখন রেসিপি আমি তৈরি করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, তোমরা ভিডিও দেখো কেউ লাইক করো না, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন মেম্বার হলে সাবস্ক্রাইব করো। যেহেতু মনসুন পড়েই গেছে, তার জন্য টিটুমিটুকে স্নান করিয়ে দিচ্ছি, এটা ওদের মনসুনের ফার্স্ট বাথ, মানে বর্ষাকালে এখন আর করাবো না, এই করিয়ে দিলাম ব্যাস। আর এখানে দেখো স্নান টান করে রাজাবাবু একদম বসে গেছে, বাদাম খাচ্ছে, চিনে বাদাম, আর মিঠুও খাচ্ছে ওদিকে। তো এবার আমি চলে এলাম আমার সেই বড়াটা বানানোর জন্য, যেটা বললাম না উচ্ছে পাতার বড়া। এটা কিন্তু একটা ভীষণই ভালো জিনিস, যারা সুগারের রোগী রয়েছে তাদের জন্য এটা ভীষণই ভালো। এই উচ্ছে পাতার রস যদি তোমরা সকালবেলা খালি পেটে খাও ভীষণই কাজ হয়, সুগার খুব তাড়াতাড়ি নেমে যায়, এবং যেসব বাচ্চাদের বা বড়দেরও যাদের কৃমির সমস্যা রয়েছে তারাও এই পাতার রস খেতে পারো, বা এরকমভাবে ভেজে বড়াও খেতে পারো, খুব উপকারী। আর এটা খেলে না যাদের জ্বর এসছে মুখে স্বাদ নেই, তাদেরও কিন্তু মুখে স্বাদ ফিরে আসে। আর এখানে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।